ঘন্টা দুই আগে যে ভিডিওটা দিয়েছিলাম, SLST নতুন যে দিনে হিয়ারিং হবে 1 অক্টোবর, সেটা পরিষ্কার করে কিন্তু কজ লিস্টে দিয়ে দিয়েছিল। আবার হঠাৎ মুহূর্তের মধ্যে, 1 ঘন্টার মধ্যে সেটাকে পরিবর্তন করে দিল বলে আবার আপনাদের সামনে ভিডিওটা দিলাম। এবং দুটো মামলা, অর্থাৎ OBC মামলা আগামীকাল ঠিক 29 নম্বরে আছে, এবং স্কুল সার্ভিস SLST 2016 মামলা 24 নম্বরে আছে। হঠাৎ তড়িঘড়ি কেন এটা হলো? কারণ কল্যাণ ব্যানার্জি, মাননীয় কল্যাণ ব্যানার্জি কিন্তু এইটা নিয়ে ঘোর আপত্তি করেছিল এবং খুব চেপে ধরেছিলেন বিচারপতিদের, যে কেন এই মামলাটা দিনের পর দিন পিছিয়ে থাকবে, কেন এই মামলাটার কোনো ফয়সলা হবে না, যেহেতু আপনি আপার প্রাইমারি রায় দিয়ে দিয়েছেন, সুতরাং এখানে একটা রায় আমাদের দিতেই হবে। সঙ্গে আরও অনেকে ছিল, সুতরাং সেখানেই মাননীয় বিচারপতি তিনজন, তারা মনে করলো হ্যাঁ ঠিক আছে, তোমাদের 1 তারিখে দিল 1 অক্টোবর। তখনই কজ লিস্টে দেখলাম বলে ওই ভিডিওটা ছাড়লাম, মাফ করবেন, কারণ তখন যা দেখেছি তখন ছেড়েছি। হয়তো আপনারা ভাবছেন যে এটা তো ঠিক নয়, কিন্তু তখন ওটাই ছিল। এখন আবার নতুনভাবে কজ লিস্ট সব কিছু দেখলাম, এবং যারা বিশেষজ্ঞ আইনজ্ঞ তাদের সঙ্গে কথা বললাম মিনিট 5-এক, তারপরে ভিডিও দিচ্ছি। সেখানেই তারা বলছে আগামীকাল কিন্তু একটা হেস্তনেস্ত করেই তবে ছাড়বে, যে সমস্ত মামলাকারীর পক্ষে যারা আছেন তারা কিন্তু একটা হেস্তনেস্ত করেই তবে ছাড়বে, যে আমাদের এই রায়টার কতদিন ধরে রাখবেন, আমাদের রায়ের একটা কিছু আভাস দিতে হবে। সুতরাং OBC মামলার একটি আভাস পেতে পারেন, এবং SLST 2016 যোগ্য অযোগ্যদের মধ্যে কি হবে সেই আভাসটা কিন্তু আপনারা পেতে চলেছেন। দেখুন, আমি আইন নিয়ে পড়াশোনা করিনি, আমি শিক্ষক, কম্পিটিটিভ এক্সামের লেখক এবং একজন গাইড দিই। সুতরাং এই বিষয়ে যা কিছু আইনজ্ঞরা যা কিছু আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যার দিকে, মানে একটু আগে আর কি, তাদের মুখের ভাষাটা আমি আপনাদের বললাম, কারণ তারা বলছে আগামীকাল হঠাৎ তারিখ দিতে বাধ্য হলেন, মানে 1 তারিখ থেকে টেনে নিয়ে আসলেন আগামীকাল 25 তারিখে, এবং সেটা আগের দিক দিয়েছে, যদিও আরও দুটো বড় মামলা কিন্তু সামনে আছে। কি হয়